লাগাইতেছো তুমি? আমি রাখি। কি লাগাইতেছো এটা? মিশে রাখি। কি বলো? আমি মিশে রাখি। মিশে লাগাও? মিশে কি? ওর গলার আওয়াজ তো নামে গেছে কেন? যখন সাজতে যায় তখন ওর গলার আওয়াজ একদম শেষ, খুব মনোযোগ দিয়ে সাজে। আমরা দুইজন মিলে একটু সাজুগুজু করে নিচ্ছি, কারণ আজকে আমরা একটু বের হব। আজকে আমাদের বের হওয়ার দিন, ঘুরে বেড়ানোর দিন। আর জাফরিন নেল পলিশ দেখলেই দিতে চায়। আমার মনে হয় যে কোনো ছোট বাচ্চাই এরকম নেল পলিশ লিপস্টিক দেখলে দিতে চায়। তো আমার মেয়েও ব্যতিক্রম না, সেও এটা দেওয়ার জন্য অস্থির হয়ে থাকে। তাই সবার আগে জাফরিনকেই রেডি করে নিচ্ছি। দেখি জাফরিন, হ্যালো বলো। তুমি আবার নাম স্কুল সামনে দেবে কোথায় পাইবা? ভালো আর কই আছে? আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস পিয়া ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, যে যেখানেই আছেন সুস্থ আছেন। আপনাদের সবার সুস্থতা কামনা করেই আমার নতুন ব্লগটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সাথে শুক্রবারের ব্লগটা শেয়ার করছি। শুক্রবারে সন্ধ্যার পরে মানে 7টার দিকে আমরা সবাই বের হয়েছি। আর এদিক থেকে আমরা, আমার ছোট বোন, আমার কাজিন সবাই মিলে যাচ্ছি, মিরপুর যাচ্ছি আমরা সবাই। আর আমার সেজো বোন, আমার মেজো বোন ওরাও যাবে। তো আমার সেজো বোনের শ্বশুরবাড়ি হচ্ছে মিরপুরি, তো আমরা প্রথমে ওখানেই যাব। আর আমার সেজো বোন মোহাম্মদপুর থাকে, মোহাম্মদপুর থেকে ও আসবে মিরপুরে। এরপর আমরা কোথাও খেতে যাব, তো কোথায় খেতে যাব সেটা বলছি আপনাদেরকে। আর এখন যেটা করছি আমরা সেটা হচ্ছে মিরপুরে আমার বোনের শ্বশুরবাড়িতেই প্রথমে যাচ্ছি, কারণ আম্মু দেশে গিয়েছিল কিছুদিন আগে, তো সেখান থেকে কিছু জিনিস নিয়ে এসেছে, খাবার দাবার। তো সেগুলো আবার আমার সেজো বোনের বাসায় পৌঁছে দিব। আবার আমার সেজো বোনের বাসার কাছেই আমার কাজিন আছে, ওর শ্বশুরবাড়ি আছে, তো ওদের জন্য কিছু খাবার পাঠিয়েছে, তো এগুলো সব কিছুই দিতে যাব। তো প্রথমেই আমরা এখন আমার বোনের শ্বশুরবাড়িতে চলে যাচ্ছি। না, উপরে আসবো না, উপরে আর আসবো না, তোমরা নিচে নামো। আর উঠবো না। আমরা চলে এসেছি আমার বোনের শ্বশুরবাড়িতে, কিন্তু ও বারবার আমাদেরকে বলছিল যে একটু উপরে উঠতে। আসলে এভাবে আবার উপরে উঠবো, উপরে ওর বাসায় কিছুক্ষণ বসলে দেরি হয়ে যাবে, আর সেই জন্যই বসতে যাচ্ছি না, বলছি যে ওদেরকেই নিচে নেমে যেতে, আর তারপর আমরা সবাই মিলে একসাথে চলে যাব আর কি। আমরা সবাই চলে এসেছি, আর আমরা মিরপুর 11 নম্বরে এসেছি। এখানে একটা বুফে স্টোরিজ একটা রেস্টুরেন্ট আছে, বুফে খাবার, তো সেখানেই আমরা এসেছি। আর এখানে আমরা সবাই এসেছি, কিন্তু আমার মেজো বোন আর ওর হাজব্যান্ড, বাচ্চারা আসেনি এখনও, ওরা রাস্তায়, আমরাই সবার আগে চলে এসেছি।
এই বুফে স্টোরিজের আরেকটা ব্রাঞ্চ আছে, সেটা ধানমন্ডিতে। তো ধানমন্ডিরটাতে আগে আমরা গিয়েছিলাম, সেখানে খেয়েছি, কিন্তু আমার সেজো বোন বলছে যে ওদের নাকি মিরপুরের যেই শাখাটা সেখানে অনেক ভালো খাবার মানে আছে এবং অনেক মজা হয়। তো ধানমন্ডিরটার চাইতেও নাকি বেশি মজা, তো সেই জন্যই আমরা সবাই আজকে মিরপুরেই আসলাম। আমি একটু আপনাদের সাথে কি কি খাবার আছে সেগুলো শেয়ার করছি, তবে এখানে একটা জিনিসের অভাব আছে, সেটা হচ্ছে খাবারগুলোর নাম দেয়া নেই। যদি নাম দেয়া থাকতো তাহলে আরও ভালো হতো, আমি নামটা বলতে পারতাম, তো সেই জন্য আমি আর নামটা বলতে পারছি না। তো আমি খাবারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সাথে আমি এটাও বলে দিচ্ছি যে হঠাৎ করে কেন আমাদের এই প্ল্যান হলো, আমরা সবাই মিলে কেন বের হচ্ছি আর খেতে আসলাম এভাবে। আসলে এই যে খাবারটা আমরা খাচ্ছি এটা একটা ট্রিটের খাবার, আর এই ট্রিটটা আম্মু দিয়েছে আমাদের সবাইকে। এটা আসলে কথা ছিল 31-এ আমরা সবাই মিলে খাবো, আর আম্মু আমাদেরকে টাকা দিয়ে বলেছিল যে আম্মুর পক্ষ থেকে আমরা সবাই যেন গিয়ে খেয়ে আসি 31-এ। প্রত্যেকবার তো আমরা ছাদে কিছু না কিছু করি, তো সেটা যেন এইবার না করি আর আমরা বাইরে থেকে খেয়ে আসি। তো এর পরপরই আবার আম্মু দেশে চলে যাওয়াতে আমরা 31-এ বের হইনি, ঘরেই ছিলাম। তো যার কারণে আবার আমার যার যার মানে বোনের শ্বশুর বাড়িতে ওদের নিজেদের নিজেদের আয়োজন ছিল বিধায় 31-এ আর একসাথে হইনি। আর তার চাইতেও বড় কথা হচ্ছে যে 31-এ কিন্তু ঘর থেকে এভাবে বাচ্চা কাচ্চা নিয়ে বের হওয়া যায় না, এত বেশি মানুষ থাকে, রেস্টুরেন্টে ঢুকারই জায়গা হবে না। এরপর আবার সন্ধ্যার পরে বন্ধ করে দেয় গাড়ি টাড়ি, আবার আসাটা হ্যাসেল, তো সেই জন্যই আমরা ওই জিনিসটা ইগনোর করেছি, 31-এ আর বের হইনি। এরপর দেখা গিয়েছে যে আবার আম্মু দেশ থেকে আসতে দেরি হচ্ছে, তো আম্মু আসলে একবারে বের হব এরকম একটা মানে ডিসিশন নেওয়াতে আমরা বের হইনি আর কি। তো সেই বের হওয়াটা আজকে মানে শুক্রবারেই বের হয়েছি। আম্মুকে অনেকবার বলেছিলাম যে আমাদের সাথে আসতে, তো আম্মু আসেনি, বলছে আমি যাব না, তোরা সবাই মিলে যাবি। এবং আম্মু খুব উৎসাহী মানে এসব ব্যাপারে, যে আমাকে বলছে খুব ভালো করে ব্লগ করবি, কোথায় ঘুরলি না ঘুরলি সেগুলো ভিডিও করবি। তো এই জিনিসগুলো আর কি আমার অনেক ভালো লাগে, এই যে উৎসাহগুলো, এগুলো আমার আমার জীবনে কি হোক বা না হোক কি হবে সামনে সেটা আমার দেখার বিষয় না, এই যে উৎসাহগুলো আমি পাই ফ্যামিলি থেকে এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। এখানে এসে দেখছি যে একটা বিয়ের আয়োজন চলছে আর কি, তো এখানে হয়তো বিয়ে বা এঙ্গেজমেন্ট বা বৌভাত কিছু একটা হবে, তো সেখানের একটা সেলিব্রেশন চলছিল, তো সেই জন্য এখানে অনেক মানুষ, তো সেই পার্টির সাথে আমরাও যোগ হয়ে গেলাম, আমরাও আমাদের মতো আছি। আর এখানে যে আয়োজনটা চলছে বিয়ের সেটাও চলছে, সব কিছু মিলে খুব ভালো একটা মানে পরিবেশ ছিল আর কি, ভাল লাগছিলো। কারণ বিয়ের আয়োজনগুলো কিন্তু আলাদাভাবে সুন্দর হয়, অন্যরকম, তো ওই পাশে ওটা হচ্ছিলো আর আমি আর সেদিকে যাচ্ছি না। আমাদের আসার আধা ঘন্টা পরই আমার মেজো বোন, হাজব্যান্ড, ওর বাচ্চারা চলে এসেছে, তো এখন আমরা সবাই মিলে একসাথে আস্তে ধীরে খাওয়া দাওয়া করছি। যেহেতু বুফে সেজন্য আমরা এখানে 3 ঘন্টার মতো সময় পাবো, তাই আস্তে ধীরে সবাই খাচ্ছে। আর এখানে যারা কাঁকড়া পছন্দ করেন তারা কাঁকড়া খেতে পারবেন, এখানে একেবারে গরম গরম বারবিকিউ কাঁকড়া দেয়। আর এই কাঁকড়াটা আর শাসলিক এই দুটা ওরা নিজেরা সার্ভ করে, যে যতটুকু খেতে পারবে ততটুকুই সার্ভ করে ওরা দেয়, আর একেবারেই চুলা থেকে নামিয়েই দেয়, সেজন্য বেশি মজা লাগে খেতে। আমি যেহেতু এখানে মিউজিক চলছে রেস্টুরেন্টে, তাই র ভয়েসটা দিতে পারছি না, না হয় আমি আপনাদেরকে র ভয়েসটা শোনাতাম, ওই সময় আসলে একটা মজার কাণ্ড হচ্ছিল, তো সেইটা আমি আর শেয়ার করতে পারছি না।
আমার হাজবেন্ড অনেক দুইবার ঘুরে এসেছে, কিন্তু এত মানুষ যে সেজন্য সে লাইন ধরে যে খাবার নিবে খাবারই নিতে পারছে না। তো পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছিল, একবার চলে এসেছে ঘুরে, পরে আবার গিয়ে আবারও দাঁড়িয়ে দেখছে যে সবার খাবার নেওয়া হলে তারপর সে খাবার নিতে যাবে। তো এই জিনিসটা ওই সময়ে র ভয়েসে আসলে অনেক বেশি মজা লাগছিল কথাগুলো। আর এখানে শুধু এই মিউজিক চলার কারণে আমি সেই র ভয়েসটা দিতে পারছি না, কপিরাইট ক্লেম চলে আসবে বলে। এই যে দেখতে পাচ্ছেন যে শেষ পর্যন্ত আমার হাজবেন্ডের ফাঁকা রাস্তাটা মিললো আর কি, এখন ওর পছন্দ মতো খাবারটা নিতে পারবে। তো খুব হাসছিলাম আমরা যে বেচারা এতবার ঘুরছে খাবারটা মন মতো নিতেই পারছিল না। আপনারা যারা বুফে স্টোরিজে আসতে চান তারা আগে থেকে বুকিং নিয়ে নিতে হবে, আর বুফে স্টোরিজে বা যে কোনো বুফে রেস্টুরেন্টগুলোতে আগে বুকিং দিয়ে নিতে হয়। আর এখানে পার পার্সন হচ্ছে 600 করে, কিন্তু ছোট যারা তাদের জন্য অর্ধেক। তো এই হচ্ছে বুফে স্টোরিজের ইনফরমেশন, যদি কারোর উপকারে আসে সেজন্য আমি বলে দিলাম। আমরা সবাই কিন্তু সবার মতো অনেক আনন্দ করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, মজা করছিলাম, কিন্তু তার মধ্যে আমার কিন্তু খুব একটা মজা লাগছিল না, ভালো লাগছিল না। তার কারণ হচ্ছে আমার প্রচণ্ড দাঁতে ব্যথা ছিল। তো আমি যাওয়ার আগের দিন থেকেই আমার দাঁতে ব্যথা ছিল, সেটাকে আমি সহ্য করে রেখেছিলাম, কিন্তু যখন আমি ঘুরতে বের হয়েছি তখন আমার প্রচণ্ড দাঁতে ব্যথা হচ্ছিল। তো এতটাই দাঁতে ব্যথা শেষ পর্যন্ত হয়েছে যে আমি আর টিকে উঠতে পারছিলাম না। তো মিরপুরেই আমি আমার হাজবেন্ডকে বলছি যে আমাকে এখনই কোনো ডাক্তার দেখাও, না হয় আমি আর রাতে থাকতে পারবো না। আর এই কথাটা আমার সেজবোন আর সেজবোনের হাজবেন্ড শুনেছে, তো সাথে সাথে আমার সেজবোনের হাজবেন্ড বলছে যে এখানে ওদের পরিচিত একজন দাঁতের ডাক্তার আছে, মানে আমার সেজবোনের হাজবেন্ডের বন্ধুর ছোট ভাই, ও একটা হাসপাতালে বসে। তো হাসপাতালটা হচ্ছে ফরাজি হাসপাতাল। তো সেখানে আমি ইমিডিয়েট যাই আর আমার এই দাঁতের ট্রিটমেন্টটা করি। আর্টিফিশিয়াল যে নার্ভটা সেটাও হইতে পারে বা অন্য কোনো ম্যাটেরিয়াল হইতে পারে, আমরা শিওর না, এই জন্য আমরা ওই জিনিসটা ওইভাবেই রাখছি, ওইটাতে আমরা টাচ করি নাই, ওইটা ওইভাবেই থাক। আপনি একটা এক্সরে করার পর এর পরবর্তীতে যদি আমি দাঁতের জন্য একটা প্রাথমিক যে ট্রিটমেন্ট সেটা নিয়ে নিয়েছি, একটা প্রাথমিকভাবে ওরা আমাকে ফিলিং করে দিয়েছে, আর এটা করেছে যেন ব্যথাটা আমার এখন কম হয়। তবে আমাকে আগামীকালকেই একটা এক্সরে করে আর সেই এক্সরে রিপোর্টটা নিয়ে দাঁতের ডাক্তারের কাছে যেতে বলেছে, তো আমি তাই করব। আর এখন প্রাথমিকভাবে যে ট্রিটমেন্টটা হলো সেটা নিয়েই আমরা সবাই আবার এখন বাসায় চলে যাচ্ছি, সাথে সাথে বিদায় নিয়ে নিচ্ছি। আর যাওয়ার আগে বলে দিচ্ছি, যদি আজকে আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিলে পরের নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আশা করি সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।